সত্যের চূড়ান্ত প্রকাশ, জীবনের পরম দিশা ও ইমানে হৃদয়ের অনন্ত উৎসব, আদি অন্তের সকল সৃষ্টি, উজানিশার গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে সন্নি মহাসম্মেলন ও সালাতু সালাম মাহফিল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটাই বক্তায় প্রত্যেকটা ওয়াইজিনে ওয়াজ আরম্ভ করার সময় নিজেও দুরস্বি পড়েছেন, আপনাদেরকেও পড়াইছেন, পান আলহামদুলিল্লাহ। উপস্থিত মুরবিয়ান আজাম, বেরাদারান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসার কচি কোমল প্রাণ ছাত্রবৃন্দ ও আমার পর্দানাসীন মা বোনেরা, সবার জন্য দোয়া হবে। ওয়াজ হয়ে গেছে, রাতও প্রায় ১২টা ধরতেছে। আমি একটা আয়াতে কারিমা কোরআনে পাক তেলাওয়াত করছি, যারা যত তাদের মহবুতে যত বেশি ভালোবাসে না কেন, কিন্তু ইমানদাররা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আর আমাদের দেশে প্রবাদ আছে, যে যাকে ভালোবাসে তার জফায় জফে, যে যাকে ভালোবাসে তার জফায় জফে, ঠিকই মিথ্যা? হ্যাঁ, যে যাকে ভালোবাসে তার জফায় জফে। তাহলে আপনার কাকে সবচেয়ে ভালোবাসেন? আল্লাহকে দেখছেন যে কিভাবে ভালোবাসবেন? আল্লাহ সৃষ্টি জগৎ পড়ে আছে, এটাকে দেখে দেখে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত সুন্দর, এইটার দ্বারা করে। কিন্তু এটা কার কাছে শুনেছি? তার সঙ্গে কানেকশন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন না মহাব্বতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি কে? আল্লাহর রসুল। রসুল মানে দুই দিকে দিকে কানেকশন দেয়। আমাদের দেশের রাষ্ট্রদূত আছে বাংলাদেশের, বিদেশে থাকে, ওই দেশের সঙ্গে এই দেশের সঙ্গে সম্পর্ক দেয়, ঠিক না? তো রসুল্লাহ এটা কার রসুল? হ্যাঁ, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক, আর এ দিয়ে কার সঙ্গে? সৃষ্টির সঙ্গে, বন্দার সঙ্গে। হ্যাঁ, আমাদেরকে আল্লাহর দরবারে পৌঁছায়, আমরা আল্লাহকে পাই, আল্লাহকে। হ্যাঁ, তাহলে একটা ইমানদার মানে আল্লাহ রসুলের আশিক, ঠিক না? বেশি কার কার আশিক? আল্লাহ। এবং শুধু একা না, আল্লাহ আল্লাহ রসুলের আশিক। কেন? রসুল না হলে আল্লাহকে পাইতাম না, ঠিক না? বেশি রসুল না হলে আল্লাহ পাওয়া যেত না। কাজে আল্লাহকে পাইছি কার দ্বারা? তো নবীকে আমরা মহব্বত করি প্রাণ চাইতে, ঠিক না? বেশি নবী আমাদের প্রাণ প্রিয়। কেন? তার কারণটা কি? নবীকে আমাদেরকে বানাইছে? না না, নবী দেখি আমাদেরকে সব আসমান থেকে আনে দিছে? না, কিন্তু নবীকে ভালোবাসি এই জন্যই নবী আল্লাহর সঙ্গে কানেকশন করাই দে, আর সব আল্লাহ থেকে নিয়ে বন্দাকে দে। উদার আল্লাহ সে ওয়াসল ইদার মখলুক মে শামিল খাওয়াসিস বারজখে কুবরা কায় হরফে মুশাদ্দাদ মে আল্লাহুম্মা মহাবসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আল্লাহ পাক, এতে কোনো সন্দেহ নাই, সবার বুঝবার জন্য বলতেছি, আল্লাহ পাক, ঠিক না? বেশি আল্লাহ থেকে পাক তো আর হইতে পারে না, বলে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তোমরা যাই তারিফ আর প্রণাম, তার থেকে অনেক পবিত্র,
গোধূম পবিত্র, উপরেও না আল্লাহ, নিচেও না, সাইডেও না। ঠিক আছে বিধি, আল্লাহ কোথায়? এরকম পাক পবিত্র, কারো জ্ঞানে ধ্যানে আসে না। ঠিক, মোনাজাতেও আশানে তাসবিহ ওয়া তামসিলে হামাজ বালা ও ফাসতিখা মোনাজাত সুবহানাল্লাহ আল্লাহুম্মা এই বাবার হলো যে এখন যদি প্রধানমন্ত্রী একটা মন্ত্রিত্বের পদ দিয়ে যায়, দিতে পারে না? পারে তো দিলে তাহলে তার পাওয়ার বাড়ি যাবো গা, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ তো আর উসিলা লাগতো না, আল্লাহ তো ডাইরেক্ট যাকে যেটা চায় সেটা করতে পারে। মানুষ কদ্দূর পর্যন্ত যাইতে পারে জানে? একটা মানুষ আল্লাহর প্রিয় এটা কদ্দূর পর্যন্ত যেতে পারে? এটা কোন ফায়া কোন করে সবকিছু হয়ে যায়। হাজরতে পীরানে পীর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি এই পর্যন্ত পৌঁছি, আমি কোন কবে হয়ে যাব? সঙ্গে সঙ্গে হয়ে যাব। তো কবি একবারে কয়, মানুষের সিনস নাই। হ্যাঁ, এতে মানুষ মিম আলিফ নুন ওয়াও সিন, বাংলাতে মুআক্কাদ দন্ত্যস নরসুকার দন্ত্যস মানুষ, মানুষটা আরবি শব্দ, মানুষ মানে প্রিয়, মানুষ মানে কার প্রিয়? হ্যাঁ, আল্লাহর প্রিয়। তো আল্লাহর প্রিয় যদি মানুষ হয় তো প্রিয়র লাগে, প্রিয়র লাগে এই প্রিয় কেমনে সম্পর্ক করব, সম্পর্ক কিভাবে করব? তো সম্পর্ক করলে বলি আর কিছু নাই, যেটা নাকি সবাই উর্দে আমার নবী, যেটা মুহাম্মদ করলে ছোটো ছোটো বাদি যায় লাগে যায়, লাই লাইল্লা করে লাগে না, ওই নবীর গোলামিতে স্বীকার করলে এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। কবি একবালে সুন্দর করে কষে, কবি একবালে চিনেন নি, নাম শুনছেন নি, বড় আমাদের নজরুল ইসলাম যেমন, হ্যাঁ, আর ওই দেশের লেভেলে এটা কবি একবাল। একবাল কেরকম? যে সমস্ত কথাগুলো বলছে কোরআন হাদিসের ব্যাখ্যা করে গেছে নবী, আমাদের নজরুল ইসলাম অনেক কথা কই গেছে কোরআন হাদিসের ব্যাখ্যা করে গেছে, নবী সম্পর্কে এমন তারিফ করেছে কেউ খবরও পাইত না। তো কবি একবারে কয়, তুরা যে কোন ফাঁকা হ্যায় আপনি আঁখো পর আয়া হো যা, খুদে কা রাজদা বন যা, খুদা কা তরজুমা হো যা, আল্লাহুম্মা আল্লাহ পাক। হ্যাঁ, আল্লাহ পাক, কোনো ব্যাসকম আছে? কোনো ব্যাসকম আছে? আল্লাহ পাক, নবী পাক, নবীর বিয়ে শাদি করছেন, ছেলে ফেলে হয়েছে, হ্যাঁ, যুদ্ধ বিগ্রহ করছে, রক্ত বাইছে নবীর, তিনি যেমন আমরা তেমন, কয় না কত বলে? হ্যাঁ, নবীর দুর্জন্ত কইলে আর নবীর আওলাদের কি করবে? এখন তো কই বই এত চিল্লে এবার দরকারটা কি মেয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত এটাও মুবারক পাক, খুন এটাও মুবারক, এটাও পাক।
আরে খুন তো পাক বুঝলাম, পেশাব ও মুবারক পাক, পায়খানা মুবারক পাক, চুল মুবারক পাক, থুতু মুবারক পাক, থুতু মুবারক হাজার রোগের ওষুধ। আমার নবীর মতো কেউ নাই, কেউ না ফেরেশতাতে, না জিনের মধ্যে, না মানুষের মধ্যে, না নবীদের মধ্যে, না গাউসদের মধ্যে, না কুতুবদের মধ্যে, আমার নবীর মতো কেউ নেই। কি কয়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উস্তাদ, আমাদের পীর, এর জবরদস্ত জবরদস্ত আলেম আদর শাহ সুলাইমান রহমতুল্লাহ তাআলা মদিনা শরীফ পড়েছেন। হ্যাঁ, এত বড় জবরদস্ত উলিয়া ছিলেন, তার নানা আরো বড় জবরদস্ত উলিয়া ছিলেন, আমার দাদা পীর। তার কিতাবের থেকে বলতেছি, এই শের অনেক কিতাব লিখছে, দিওয়ানে চিশতি। দারালমে ইমকানা কাছে হাসতে মিসালাস, জো এমচে নবী রাবচে আফতাব ওয়ালিরা, আফতাব কো ওয়ালি কো গাউস কো নবী কো, আমার নবীর সমকক্ষ আর কেউ নাই। তিনি নিজেরই নিজের মিসাল, নবীর মত কেউ নাই, নবীর কোন কিছুর মত কেউ নাই। নবী পাশান পায়খানা মুবারক পাক, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত তাবি। এই জবরদস্ত তাবি যখন নাকি এজিদে যুদ্ধ করছিল মদিনা শরীফের মধ্যে, আসি মদিনা শরীফের মসজিদের মধ্যে নামাজ পড়তে দেয় নাই তিন দিন পর্যন্ত, ঘোড়া বানছে সেখানে, তো সেখানে তিনি ইয়ে করেছিলেন। হ্যাঁ, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের রওজায়ে পাকের এক পাশে লুকায় আছিলেন, তিনি বলতেছেন আল্লাহর কসম নামাজের সময় হইলে তখন একামত আর আজান হইতেও খায় না এই রওজায়ে পাকের থেকে, আজান আর একামত হইতেও তিন দিন পর্যন্ত নামাজ হয়। ওই সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যদি আল্লাহর কসম আমি যদি নবীর মল মুবারক পাইতাম তাহলে এটা খেয়ে ফেলতাম। কোরআন সুবহানাল্লাহ, জবরদস্ত তাবি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র, কারণ নবীর সবকিছু পাক, নবীর একটু মল মুবারক দেখি নেই কোনো সময়, পেশাব মুবারক দেখি নেই, ঠিক না বিধি? তো পায়খানা মুবারক দেখবার জন্য যেখানে নবী ঢুকছেন সেখানে ইয়ের পরে হাজত ফারাগত হওয়ার পরে, হাজত করার পরে বাইরে আসছেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী বাইরে আসতেন, তিনি যে ঢুকছেন দেখে দেখি কিছু নাই, শুধু একটু ভিজা বালুর মতো লাগে, এটা কি? একটু বালু লই নাকের মধ্যে লাগাইছেন, খুশবু ছাড়া আর কিছু না, খুশবু খুশবু। সেখান থেকে যখন বাইরেছেন তো সাহাবায়ে কেরাম বলতেছেন, আ মা আপনি কোন আতর লাগাইছেন আজকে, এই আতরের খুশবু আপনার থেকে বাইরেছে আমাদের সবাইকে পাগল করে ফেলতেছে। তবে কোন খুশবু নাই বাবারা, একটি মাত্র নবী পায়খানা মুবারক করেছে দেখতে পারি নাই, নবীর পায়খানা মুবারকের একটু বিজা দাগার থেকে বালু নিয়ে নাকে লাগাইছিলাম তাই খুশবু বাইরেছে। নবীর তুলনা আছে? যারা আলমে এমকা নাকাসে হাসতে মিসালাস, জো এমচে নবীরা বচে আত্তাব ওয়ালিরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শরীফ আপনাদের ক্যাপিটাল হবে, দরুদ শরীফ কেউ বাদ দিয়ে না বড় করে পড়েন। নবী বলতেছেন দরুদ শরীফ যদি বড় করে পড়ো তো আমি নবী নিজের কানে শুনি, একেবারে সাগরের নিচের থেকে পড়লেও শুনবো আর একবার আসমানের উপর থেকে পড়লেও শুনবো, যে কোনো জায়গাতে খোদার খোদায় থেকে থাকে নবীর উপরে দরুদ শরীফ পড়লে নবী দেখবো তার আওয়াজও শুনবো, এটা অসম্ভব। হ্যাঁ অসম্ভব, ডকুমেন্ট কয়টা চান এখানে আজকে দেবো না,
আজকে আর ডকুমেন্ট দেব না। তো এত দূর মনে রাখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন সিংহাসনে করে বেড়াবার লেভেলে উঠছে, তিন মাইল দূরে পিপড়ার রানী আছে, পিপড়ার বাসা আছে, পিপড়ার রানী কয় কোরআনে পাক সুরায় নাম্বল ১৯ পারা, পিপড়ার রানী কয় এই পিপড়ার দর্শন করতে ঢুকি যা, সুলাইমান আলাইহিস সালাম শূন্য সমান্তরে আসছে, এটা জালিম নয় অত্যাচারী নয়, তোরা ক্ষুদ্র প্রাণী তাদের পায়ের নিচে পড়ি মরে যেতে পারিস, এই জন্য গর্তে ডুবি যা, গর্তে ডুবি যা। কে কইতেছে? পিপড়ার রানী। পিপড়ার রানী সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে শুনতেছে, তিন মাইল দূরে থেকে। সুবহানাল্লাহ, সুলাইমান নবী শুনতেছে আর পিপাই বলতেছে, পিপারাও দেখতেছে। সুলাইমান নবী, হ্যাঁ তফসির দেখুন। তারপরে সুলাইমান নবী একটু হাসছে, হাসছে তার উজিরিকে, হুজুর হাসলেন কেন? হাসলাম যে তিন মাইল দূরে থেকে পিপার রানী আমাদেরকে জালিম বলে নাই, আমরা ন্যায় পরায়ণ বাদশাহ বলছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলাম, ফাতাবাস সামাদায়কা মাওলাকা, একটু হাসলো। এখন পিপার রানী এদের বলছে যে সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, এটা কোন আয়াত কোরআন পাকের? وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. হাবেশরা বলছেন নি, আবার আবার এরকম এখন জবরদস্ত হুজুররা বাইরে গেছে, কইব হুজুরে আরবি কই গেছে গা, আসলে কোরআন না, আমার ছাত্র ছাত্র সাহিত্য কান এসে যাইও দিব্বা লাগে থাপড়ে এরকম কে করবো? হ্যাঁ এটা ইসলামের মধ্যে আছে? হ্যাঁ যেত পারো ন্যায় কাজ করো, মানুষের সৎ উপদেশ দাও, সৎ শিক্ষা দাও, নবীর পক্ষে যেতে পারে মতো ব্যবস্থা করো, এটা না কইছে ঠিক না? প্রবাদ না করবে যে ইসলামের কয় নাই, এটা কয় নাই, আল্লাহ নবীও এটা কয় নাই, আমরা এটা করি না। আমি ওই গেছিলাম এর মধ্যে ওই বর্ডার লগে ইয়ে সিলেটের একটা ইয়ে আছে, হ্যাঁ একদম বর্ডারের লগে আমরু আমরা একদম বর্ডারের লগে আসাম টাসাম পার হই, তারপরে হ্যাঁ নালামরুম না, এটা সিলেটের একটা ডিস্ট্রিক্ট। মক্কা শরীফ গেছিলাম, সেখানে এক হাদিসাব সিলেট বাড়ে, তো সে আমার কাছে বায়াত হয়ে গেছিল, বায়াত আপনারা এখানে অন্ত আনা মক্কা শরীফ মদিনা শরীফ সব জায়গায় বায়াত হয়েছে। তো বায়াত হওয়ার পরে হুজুর আমি একটা আপনাকে আল্লাহর ঘরে বায়াত হয়েছি, আমার খুশির আর শেষ নাই, আপনি আমার বাড়ি যাবেন, আমি একটা মাহফিল করব, আমার এখানে মাদ্রাসা আছে। আরে হ তোমার এখানে তো মাদ্রাসা আছে, দাবা তো আমাকে তুমি সামলাইতে পারবে না? হ্যাঁ ও যে হুজুর সামলাইতে পারবো, আমি মাদ্রাসা দিছি, আমি টাকাটুকু দিই হুজুরদেরকে বেতন দিয়ে, আমি আমি সামলাইতে পারবো। আচ্ছা ঠিক আছে তোমার লিখে এলাম ডায়েরিতে, দেশে আসার পরে কিছুদিন পরে তারপরে আমি মাহফিলে গেলাম, মাহফিলে ডেট দিলেও গেলাম, যাওয়ার পরে দেখি যে হুজুররা কথা কয় না, পাবলিকে সালাম দেয় হুজুররা সালাম দেয় না, আমি হুজুরকে সালাম দিয়ে সালাম বলো না, আরে জবরদস্ত হুজুর না, হ্যাঁ সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা, হ্যাঁ এইটা ওয়াজিবও বুঝে না সুন্নতও বুঝে না কিছু বুঝে না, কোন হুজুর জানে জামা জামা টামা কিন্তু মজবুত আছে। তা আমি বসে আছি কেউ নাই, তারপরে আমাকে নিল তকরির করার জন্য, আমি তকরির শুরু করলাম। তকরির করার পরে আলহামদুলিল্লাহ তকরির তো লম্বা চুয়া করেছি, এই হুজুর একেবারে তকরির মাঝখান থেকে বলছি এতেন দিয়ে কয়েছি আরবি কয় এগুলো কোরআন আয়াত না, এক হুজুরে ফেঁস একটা লাগাই দিছে, ফেঁস লাগাইতে হুজুররা সাধারণ পাবলিকে কোনো কাজ করে না ইনশাল্লাহ, সাধারণ পাবলিক কোনো ওয়াবিও না বেদাতিও না খারিজিও না, এগুলো সবটাই নবীর পক্ষে আছে ঠিক না? বিধি একটা মানুষ এখানে আছেন নি নবীর পক্ষে? নাই নাই, নবীর পক্ষে কারা চাই দেখি, প্রিয় নবী যদি গা, প্রিয় নবী যদি গা।
بعد رسول بعد هدى اقرا بدر مرشد قبلا بشا سني اندولان بشا انسانية بيبلا الحمد لله الحمد لله তো যখন এই কথা কইছি এটা আরবি কইছি কোরআন পড়ে নাই আমি তো কোরআন কই কই বলছি তো এখন পাবলিকই হেরে দুরছে তোরিও চল হুজুর গাও চল হ্যাঁ আমি তখন মাহফিল করি ঘরে আই বসে তো আইস দে এই ফাইজামা টাইজামা ছিঁড়িয়ে দিয়ে গা বেগান ছিয়া তো অবস্থা তো মুসলমানদের মাহফিলের মধ্যে দামি লেওয়া হয় ঠিক না বেটি আমি মনে করছি যে এরা এরকম করে আসতেছে কেন আমি একটু সতর্ক হয়ে বইলাম ঠিক ঠিক না মিয়া সতর্ক হয়ে বসছি তা আসছে হুজুরের এখানে হুজুর বসছে যে উপরে এক ঠ্যাং নিছে আর হাফাজামা ছেঁড়া রান দেখা যা আরে এটা সতর দেখা যা আর তোর এরকম উচিত কি ব্যাপারটা এটা কি হয়েছে কহলে আপনি যা ওয়াজ করছেন আরবি কইছেন একটা কোরআন হাদিস না এই হুজুর কইছে তাহলে কই কি আহলে কলাম যে কি মাওলানা আপনি বলছেন নাকি বালাগুলি কয় না তাহলে কেন বলছেন আপনি কোন হাদিস পড়ছেন কয় ভুলে বলছি আরে ভুলে বলছে সারি দে মাফ করে দিয়েছে সারি দে এত তো হিংসা বিদ্বেষ থাকে হ্যাঁ কোন হাদিস এক জর্রা পরিমাণ যদি হিংসা কোনো মুসলমানের অন্তরে থাকে সে ব্যস্ত হইতো না আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকেদার খেশে তনরা বাদা মোমেন সুমার আল্লাহুম্মা وعلى آل سيدنا এই জন্য হাদিস পড়ছিলাম তিরমিজি শরীফ সরা লিখছি প্রথম খণ্ড তার উপর দিয়ে হইলে কয়েকটা হাদিসের আয়াত দিছি আমি আয়াতটা বলবো না এখন হাদিসটা বলি সাররে সেরার উলামা ও খাইরুল খাইরে খিয়ারুল উলামা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট হল আলেম আমার কথা বুঝেন ঠিক না বেটি আপনাদের জানাজার নামাজ পড়াবে আমাদের জানাজার নামাজ পড়াবে আমাদের সর্বত নিয়ে যাবে খতবা দেবে সব কিছু করবে নবীর দিকে নিবে ঠিক না বেটি নবী মুখে বানাবে সবাইকে এটা হলো উৎকৃষ্ট আলেম এটার পজিশন অনেক অনেক বেশি তার হাতে পায়ে যদি চুমু দেন আপনি তো এটা জায়েজ হইব এটা আপনার হাদিসের মধ্যে পাবেন দেওবন্দের মাওলানা কাসেম নানুতভী না ইয়ে মুফতি সাহেব কি রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়ার মধ্যে আছে দেখবেন এরকম আলেম একজন বাদশার পায়ে চুমু দেওয়াটা হাতে চুমু দেওয়া এটা জায়েজ আচ্ছা তাহলে আলেমের দাম খুব বেশি তুলছে না আল্লাহ আল্লাহ রসুলে আর তারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে ভয় করে কিন্তু যদি এই নবীর পয়েন্টে না থাকে নবী মুখী যদি মানুষকে না করে নিজেও না হয় নবীকে যদি পেঁচ পাশে ফেলাই দেয় তো এটা হলো সার্বস সেরারে সেরার হল না সব চাইতে নিকৃষ্ট এই ব্রিজ থেকেও নিকৃষ্ট তার কারণটা হলো কোরআন হাদিস জানে আবার নবীর যে মত পদমর্যাদা সে জায়গায় রক্ষা করতে পারে না সাধারণ পাবলিকের কাছে পৌঁছাতে পারে না এই জন্য সেরারে সেরার লোলাম মেসকা শরীফ খোলেন কিতাব আছে আমার কিতাবের ফৈল্য উপদি এটা শিরোনাম দিছি আমি বলে তাহলে আলেমদের সম্মান করা নবীর সম্মান করা ঠিক না বেশি আলেমদের ইজ্জত করা নবীর ইজ্জত করা ঠিক না বেশি আলেমের পজিশন অনেক অনেক বেশি কিন্তু আলেম যদি মিসগাইড হয় যে কাদিয়ানি হয় হ্যাঁ যদি শিয়া হয় যদি খারজি হয় তাহলে কেয়ামতের অবস্থা কেরকম হইব এটা সবচাইতে নিকৃষ্ট আর আপনি যদি নেককারণ হেরে যদি চুমু দেন তো আপনার গায়ের মধ্যে আগুন ডুবিয়ে দেবো ঠিক না বে ঠিক কথা বুঝলেন আপনারা
ভালো করে বুঝিয়েন আলেমদের দান, কোন আলেমের মান সম্মান আমরা হানি করতে চাই না, কেউ হানি করতে পারবেও না, ঠিক না বেটি? ঠিক না বেটি? কিন্তু এই আলেম বলছে কাগজও শিয়াল এসে হলো গেল, আর শাড়ি দে কিছু করিস না, আর আলে আর কোনোদিন এরকম কইেন না। আপনি জানলে বলবেন কোরআন আয়াত না, যে ওয়াশ করে তাকে বলবেন, আমাকে না বলি এখানে বলছেন কেন? পাবলিকের মধ্যে এই ঝামেলা সরাইতেন, আপনি এখন নিজে কিল খেয়ে মরেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ কোরআন পাকের বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম আল্লাহর ভয় তাদের অন্তরে আছে, রসুলের মোহাব্বত তার অন্তরের মধ্যে আছে, তাই সেদিকে যায়। যাই হোক, আমি কথা কি বলতেছিলাম যে এই কোরআন পাকের মধ্যে আছে, কোরআনে পাকের 19 পারা সুরায়ে নামল, হ্যাঁ, পিপড়ায় 3 মাইল দূরের থেকে সুলাইমান ইসলামকে দেখতেছে এবং সুলাইমান ইসলাম কোথায় যাবে সেটাও সে বুঝতেছে, কোন দিকে যাবো সেটাই সে পিপড়ায় বুঝতেছে, আল্লাহ বুঝেছে। তো সুলাইমান ইসলামের এই ঘটনাটা সুরায়ে নামল পিপড়ার সুরা যেটা 19 পারা তার মধ্যে আছে। পিপার রানী কি বলছে আমি আবার পড়তেছি, وقالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. قرآن বিজ্ঞান শিক্ষা দিছে, قرآن বৈজ্ঞানিক বানাইছে, হ্যাঁ, একেবারে ওইখানে উড়ি যাবে ফানে নিচি যাবে সরি সরি সব কোরআন থেকে আসছে, হ্যাঁ। আরে তোমার এই সাবমেরিন বানাইছে কে? এটা মাথা, এটা মানুষেরটা, এই মানুষটা কে বানাইছে? আল্লাহ বানাইছে। কার উসিলায় বানাইছে? আমার নবীর উসিলায় বানাইছে, কোরআন থেকে বাইর করেছে। আমরা আলমেরা গুতাগুতি করি মানে কোনো কিছু বাইর করতে পারিনি, আরে তুমি কোনো খারাপ লাগবে মিয়া, তোমরা তো হুজুর আছো, আমার বদনাম করবে না, এবার অসুবিধা নেই, হ্যাঁ। কি রে, আমরা সবাই মিলেমিশি দেশের দশের সেবা করতে পারি না, হ্যাঁ পারি না, আসো এটা ওইটা কেন কও? সবার খেদমত করতে পারলে তোমরা আলেমদের একটা ইন্ডাস্ট্রিতে থাকতে পারতো, ভাই চৌকি পারতো না, হ্যাঁ। এক পীরের মুরিদান আছে, তোমাদের মিলেমিশি একটা মানে ইন্ডাস্ট্রি তোমরা করতে পারো, মানুষ সেবা করতে পারো, কতগুলো রোগের কর্মসংস্থান হইব, হবে তাই হব, হ্যাঁ, ত্যাগ করো না কেন? হিংসা বিদ্বেষ ত্যাগ করো, হিংসা বিদ্বেষ থাকলে এটা মুসলমান হতে পারে না। আল হাসাদ কে বলছে? হ্যাঁ, পান্দা নামা লেখছে যে সে শেখ ফরিদুদ্দিন, শেখ ফরিদুদ্দিন কত্তর বড় যা আলেম জবরদস্ত আল্লাহর বলি জানেন। আজ হাসাদ আউয়াল তু দিল রা পাকেদার ইমানদারের দাবি করতে হলে সর্বপ্রথম হিংসাবিদদের ছাড়াও, চগল ঘুরে ছাড়াও, হ্যাঁ, তার কারো পিছনে কথা বলা এটা ছাড়ো, এটা আল্লাহ মাফ করবে না, ঠিক না বেঠি? এটা আল্লাহ, এটা হক করলে বল মাফ করতো না। যাই হোক, হযরত সুলাইমান আলাইহিসসালামের পিপায় দেখতেছে, আর সুলাইমান আলাইহিস সালাম পিপারে পিপার ছোট ছোট চোখ, হ্যাঁ, গর্তের ভিতরে রয়েছে, সেখান থেকে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে আসতেছে, কেমনে দেখল? এই বিজ্ঞান কে শিখাইছে তারে? কোন কলেজে ইউনিভার্সিটি পড়ছে? অক্সফোর্ড নাকি, হ্যাঁ, কোনখানে পড়ছে? আল্লাহ দিছে, আল্লাহ দিতে হলে কোন দেরি আছে? ওয়াতাইনাহু মিল্লাদুন্না ইলমা, আখদির আলাইহিস সালাম তোমার এত এলেন কে দিল? মুসা আলাইহিস সালামের উপরে যে শিক্ষা দিতেছ, কয়লে আল্লাহ দিছে। ওয়াতাইনাহু মিল্লাদুন্না ইলমা, আল্লাহর তরফ থেকে জ্ঞান যদি দেয় তাহলে একটা সাধারণ মানুষকে বহুত কিছু করে দিতে পারে, পারে কি পারে? হ্যাঁ, আল্লাহর আল্লাহর কুদরতের সঙ্গে কেউ পারে? এক পলকে কি না কি করতে পারে, হ্যাঁ, কি করতে পারে? সব কিছু আল্লাহ করতে পারে, ঠিক না বেজি?
তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের দূর থেকে শোনার ক্ষমতা আর পেপারের দূর থেকে শোনার ক্ষমতা দেখার ক্ষমতা আল্লাহ ও আল্লাহ কি নবিউল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আফজালুল আম্বিয়া খোদার খোদার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বুঝি দূর থেকে আওয়াজ শুনবার কেফাত দিতে নাই আরে এ না দেওবন্দের পীর সাহেব আমার পীর না কিন্তু আমি মহাব্বত খাঁটি শুনি তিনি তার তাসাউফের কিতাবের মধ্যে লিখছে আল্লাহর বান্দা আল্লাহ জিকির করতে করতে নবীর প্রেম এশকের মধ্যে যাইতে 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 তার শুধু চোখে দেখে না সারা শরীর দিয়ে দেখে সুবহানাল্লাহ সারা বডি দিয়ে দেখে হ্যাঁ আর এটা হাদিসের বিরুদ্ধে নয় বুখারী শরীফে হাদিস আছে ফরজ নামাজ নফল নামাজ পড়তে পড়তে নবীর মহব্বতে থাকতে দেখতে এই যত পর্যন্ত হয় আল্লাহ কয় তার সুখ আমি আল্লাহ সুখ হয়ে যায় সুখ সুখ দিয়ে দেবে এটা কইছে নি হ্যাঁ হাদিসে কুদসি বুখারী শরীফ হ্যাঁ তাহলে তার কান আল্লাহর কানে পরিণত হয় সে কানে সারা বল সবকিছু শোনে এটা তো বুখারী শরীফের হাদিস মনে চায় না নবীর মহব্বতে যায় এই যুবকেরা আজকে মনে চায় না হ্যাঁ এই দেশে ওই দেশে যা টাকা কামাইতা তুমি কত তোমার কোটি কোটি বেশি টাকা কামাইছে হেরাও নাই হ্যাঁ আছে নি সুলেমান আছে নি সারা দুনিয়ার বাদশাহ আছে তোমার কাছে 10 কানি 15 কানি 20 কানি 100 কানি আছে তুমি আর আমি থাকবো এরে বুলবুল নাকর বুলবুল যাহা হে বাগে ওয়েরানা কাহা শিরি কাহা মজনু কাহা মজনু নে দিওয়ানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহর পাগল হয়ে যাও নবীর আশিক হয়ে যাও আল্লাহর পাগল হয়ে যাবো হ্যাঁ নবীর আশিক হলে আল্লাহকে তুই আমার বন্ধু আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে দিব ঠিক না বেদি হ্যাঁ সাহাবায়ে কেরামের কি এবাদত বেশি ছিল এটা কি খুলি গেছে এবাদত কি বেশি ছিল হ্যাঁ নবীকে মহাব্বতের নজরে এক নজর দেখছে মহাব্বতের নজরে তারপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে শুধু এক নজরে দেখছে আর মহাব্বত না থাকলে আবু জেহেল হাজারবার দেখছে কোনো কাজ হয় নাই আবু লাহাবে হাজারবার দেখছে কোনো কাজ হয় নাই ঠিক না আর স্বপ্ন যুগে যদি নবীকে দেখো তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এটা কোন নবী হ্যাঁ এটা কোন নবী তার বয়ান নাই শেষ নাই তার আওলাদের শেষ নাই তার আওলাদেরও গুণ শেষ নাই তোমাদের আমাদের বেস্টের সর্দার কারা সমস্ত নবীরা সমস্ত নবীর উম্মতেরা সবাই বেস্ট দেখবো না সর্দার কে নূহ আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম কে তাহলে এরা সর্দার না সমস্ত মাদের ইয়েকে সর্দার কে মা ফাতেমা যারা এখানে সবাই থাকবো তাহলে এদের বিরুদ্ধে যায় যদি ফসকা লাগাও তো নিজের ফসকা লাগিয়ে দিব এটা করিও না আল্লাহ কবুল করুক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতিরে আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহর পাগল হয়ে তুমি সুবিধা করতে চাও নবীর পাগল হয়ে গেলে আল্লাহ তোমার পাগল হয়ে দেব হ্যাঁ আল্লাহ কয় আমি বান্দা তোর দিবেল সাইর হর গড়ি দেনে কুমাই তৈয়ার হ জো না মাঙ্গে উসমাই বেজার হো আল্লাহ কই আমার কাছে না চাইলে আমি নারাজ হই দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার দুইবার নাখুশ হয়ে যায় ঠিক না বেদি দুনিয়ার মানুষ নাখুশ হয় একবার কইছে দুইবার হুজুর নিয়ে যাও এতবার খেস খেস কা করো আল্লাহ কয় যতবার সাবি আমি ততবার রাজি আমি দিতে পারি কারণ আমার বান্দারের কোনো অভাব নাই আমার বান্দারের কোনো ফুরন্ত নাই
জ্ঞান শাস্ত্র সেটা দিতে পারবো বেলায় দিতে পারবো কতবই দিতে পারবো বাচ্চাই দিতে পারবো তোর ব্যস্তে দিতে পারবো সব কিছু দিতে পারবো তোকে রাজেকুন ফায়াকুনের মালিক করে দিতে পারবো কোন জিনিসের অভাব আছে আল্লাহর দরবারে আসো সেখানে যাও কবি একবার ইংরেজি শিখিতে কি কয় যদি নবীর পাগল হয়ে যাস হ্যাঁ তাহলে খোদার খোদাই তোর তো দিয়ে দিব ওসি কি কয় নাই কি কইছে আবার হুজুরা কয় না কইতাম নে আমার মুখস্থ আছে বুড়া দেখছো তো এমনি হ্যাঁ আমি জাপান যাবো ইনশাল্লাহ একটু ট্রিটমেন্ট করাবার জন্য সেখানে তিরমিজি শরীফের বাকি দ্বিতীয় খণ্ড শুরু করে দেবো আমার আমার নবীর খাতিরে আমাকে আল্লাহ বেশি কষ্ট দেওয়া লিখতে সারা রাত লেখলেও চব্বিশ ঘন্টা লেখলেও তারপরেও কি আমার শরীর খারাপ হয় না আল্লাহ আমার এই ক্যাপাসিটি দিছে বোধহয় আল্লাহ দিনের খেদমত করেন নবীর দিনের খেদমত আল্লাহ রসুলের খেদমত করে আল্লাহর বলিদের খেদমত করা যেন তাই করেছে আহা নবী ছাড়া কোনো উপায় হ্যাঁ নবী ছাড়া উপায় নেই এই ব্যাপার কি নাম রে ইলিয়াস খান ইলিয়াস খানের ফুত আছে নি তোমার ফুত তো হারাম দাদা ভালো না হ্যাঁ দুবাই শোয়ের না আমি যদি ভালো না খারাপ খুশি হবে না নারাজ হইবে নারাজ হইবে না তোর হোলা বালানো তুই কি কো নারাজ হবে না নবীর নাতি এগুলো নবীর হুত নবী কইছে মাফাতের মাধ্যমে আমার আওলাদ বাড়িছে নবীর আওলাদের যদি তুমি খারাপ কর নবী খুশি হইব হ্যাঁ আর তাই আসসালামু আলাইকা ইয়া নবী কইছে ফেরেশতাকে একদম সাপটা হয়ে গেলাম এ কি কয় একদম মুনাফিক আছে কি নাম এতে ওবাই ওবাই কি নাম হ্যাঁ বেগুন কো আবদুল্লাহ বে ওবাই হ্যাঁ এ ওবাইয়ের মানে ফুত আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে ওবাই মুনাফিকের নাম কি মুনাফিকের নাম কি আবদুল্লাহ এত তার উসির নাম আবদুল্লাহ এই আবদুল্লাহ যখন মতের বিছানায় পড়ছে তখন তার ফুতা ছিল আবদুল্লাহ হ্যাঁ হেরবা হ্যাঁ ফুতের নাম আবদুল্লাহ নবীর খাতি আশিক ছিল তফসির দেখো তারপরে এক দৌড়ে নবীর কাছে আছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা যে অন্যায় করেছে আমি জানি আপনি তো জানেনই আমার আব্বারে আল্লাহ এখনো বেহেশতে দিত না মাফ করত না আপনার মুখের থুতু মুবারক দিলে আমি আমার বাপের মুখের মধ্যে দেব বাকের যুদ্ধ মায়া আছে আছে কি নাই বাপের জন্য মায়া থাকতে হইব মা বাপের খেদমত করতে হইব মা বাপের রাজি রাখতে হইব ঠিক না বেশি মা বাপের কষ্ট দিও না কদিন আগে পেপারে উঠছে দিনাজপুরের মধ্যে ফুতে বাপের জবাই করে দিয়েছে আজকে উঠছে হ্যাঁ তো থুতুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি থুতুলিয়া হাজ উমর ফারুক সাইরিছে ও উমর ফারুক কাফেরের জন্য আশিদ্দা ওয়ালাল কুফার আছিল শক্ত আছিল সাইরিছে কিছু কইতে পারা না নবী দিতেছি কিছু কইতে পারা না এরপরে আবার কিছুক্ষণ পরে আবার একটা হুজুর আমার আব্বা আমানতে কাল করেছে আপনার গায়ের জুব্বা মোবারকটা দেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন নইলে মাফ করতে না হ্যাঁ নবী কো দার দার জুব্বা লইয়া হাজ মুফার দেখি আছে এরপরে জানাজার নামাজে যখন যাইব এক তরফ যাইতেছে হাজ উমর ফারুক হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যাইতে নেতেন না হেতু জানাজার নামাজ ছড়াইয়েন না উমর ফারুকে বলে আমি নামাজ পড়ামো তুমি কিনলে মানা করো কেন হেতে শক্ত মুনাফিক হেতে বহুত আপনাকে কষ্ট দিছে আমাদের কষ্ট দিয়েছে চিন্তা নেই আপনাকে কষ্ট দিয়েছে কাজে আমি সহ্য করতে পারবো না তাকে আপনি জানাজার নামাজ পড়াইয়েন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তুমি থামো আমি নামাজ পড়াই দিই হেকমত আছে এক হাজার মুনাফিক মুসলমান হয়ে যান
কাফের মুসলমান হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ায়ছে, খাড়ায়ছে, সঙ্গে সঙ্গে জিবরিল আসে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে ফরমান আসছে, কোরআন পাকের আয়াত আসছে। কি আয়াত আসলো? কি আয়াত আসলো? হ্যাঁ, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাআলা কবরিহি। এদের জিয়ারত করবেন না, এদের জানাজার নামাজ পড়াবেন না মুনাফিকদের। এটা আপনি করিয়েন না ভাই ছিলেন, ঠিক আছে? হ্যাঁ, মুনাফিক নবীর দ্বারাই ব্যস্ত, নবীর দ্বারাই আল্লাহ, নবীর দ্বারাই খোদার খোদাই সবটা তুমি পাবা। বলছিলাম তো ইকবাল এত ইংরেজি শিক্ষিত, লন্ডনের মধ্যে পড়ছে। হ্যাঁ, আর হে কয় কি কয়, কি তুনে মুহাম্মদ সে ওয়াফা, তুনে তো হাম তেরে হ্যাঁ, ইয়ে যাহা চিজ হয় ক্যা লৌহ কলম তেরে হ্যাঁ। আল্লাহুম্মা মোহাম্মদ এখন দাফন করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে আসছে, জিবরিল আলাইহিস সালাম আসছে, আই কবরের ভিতরে আদ দিয়ে হইলে নবীর জুব্বাটা লিখে আসে। তাফসীরে রুহুল মানে দেখো, জুব্বাটা লিখে আসে রানী বাইর করে। এই মুনাফিক নবীর দুশ্মনী কিছু, নবীর পাক মুবারক তো না, পাক বদনের মধ্যে থাকতে পারে না, টানে রে হয়ে আছে। এরপরে মুখের হাত করাই, মুখের মধ্যে নবীর থুতু মুবারক দিয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিয়ে ফেলেছে। নবীর পাক থুতু মুবারক না পাক মুখের মধ্যে শোভা পায় না, জিবরিল বাইর করে দিয়েছে। এ মানে কর নবীর মহব্বত, জিবরিল তোমার কদম বুঝি করবো, হ্যাঁ ফেরেশতা কদম বুঝি করবো না। হ্যাঁ, আজরাইল জবরদস্ত ফেরেশতা, নবীর আশিক হলে তোমার সাক্রাত হচ্ছে, তোমার যান কব্জ করবেন বলে আইব, তা আয় কইব এ কষ্ট দিস না, আল্লাহর নাম কও তাহলে তো জানটা বাড়ি যাব, আল্লাহর নামের সঙ্গে জানটা বাড়ি যাব, নবীর দুরুদের সঙ্গে বাইরে যাব, ঠিক না? ঠিক তাহলে নেশানে মর্দে মোমেন বাত গোয়েম, আল্লাহ মারুমে ইয়া ইকবাল, নিশানে মর্দে গোয়েম বাত গোয়েম, হ্যাঁ নেশানে মর্দ মুমিন বাদ গোয়েন কাজা আয়েত তাবাসসুম বারলবে উস, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আহা, নবীর পাগল আর আসে? হ্যাঁ, তোমার তো চেষ্টা করতে হইত না। হ্যাঁ হ্যাঁ, এই তোর ভিতর মুখ মুস্কি হাসতে হাসতে যাব, মুস্কি হাসতে আসবো ইমানদারের মুহূর্তের মধ্যে, মুস্কি হাসি আসব, কলমা আসব, চিন্তা থাকতো না। আর দুনিয়াদারে হাত মারি ঠ্যাং মারি, ওয়ালতাফাতি সাকু বিসাক ইলা রব্বিকা ইয়াউমা ইযনিল মাসাক, সূরা কিয়ামত লম্বই দর গই আর দূর দূরি করতাম চা না। নবীর পাগল হয়ে যাব, সব আসান হয়ে যাব, দুনিয়া আসান, কবর আসান, হাসের আসান, ময়দান হাজার মধ্যে ইজ্জত সামনে যাবে গা। 50,000 বছরের সময় সারি রাখাত নামাজ পড়তে যত দূর সময় লাগে, অত দূর 50,000 বছর কাটিয়ে যাবো। আসো নবী, নবীর দিকে যাও, ছেলে ফেলেদেরকে নবী সম্পর্কে শিক্ষা দাও। আজকে কবরবাসী জন তোমরা স্মরণ করতে, তোমাদের বাপকে বাবাকে দাদাকে নানাকে আমরা স্মরণ করতেছি, কবরের মধ্যে কে কি অবস্থায় আছে, যার যেমন আমল সেভাবে চলবো। ইমান যদি থাকে তো সবাই শান্তিতে আসে, পানিতে ফেলে দিলেও শান্তি, আগুনে ফেলে দিলেও শান্তি, ইমান হলো মূল, ঠিক না বেজি? কাজে আছে যারা কবরবাসী আছে তাদের জন্য আমাদের দায়িত্ব আছে জিয়ারত করা, আমাদের দায়িত্ব আছে কিছু খানা একটু জিয়াফত করি মানুষদের খাওয়ানো, আমাদের দায়িত্ব আছে তাদের উপরে কুল হু আল্লাহ কয়েকবার পড়ি পড়ি, হ্যাঁ ফাতে আফ দিয়ে বাফর
সব পৌঁছে যাবে ঠিক না বেটি এরা কি কয় হাড়ি দেবার সময় এরা কি কয় জানেন এত বর্মা মেরা বিদ্যা মন কাশা এদি হাত তুলে আস্তিন তুলে কাপড় তুলে হাঁকি দিচ্ছ ও ভূত ওইভাবে যাস না আমি এখানে দুঃখে আছি একবার আলহামদু আর তিনবার কুলু আল্লাহ পড়ে আমার লাগে একটু দোয়া কর আমি একটু নাজাত পেতাম আমি একটু শান্তি পেতাম পয় সুবহানাল্লাহ আজকে আসুন আমরা এই কবর বাসীর জন্য তিনবার কুলু আল্লাহ শরীফ একবার আলহামদুলিল্লাহ সাতবার দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বায়াত আমি করাই এভাবে হাত তোলেন তারা বায়াত দেবেন নবীর দরবারের দিকে আমার মুখে মুখে বলুন ইয়া আল্লাহ বায়াত রাসূলুল্লাহ বেওয়াসতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما قرآن پاک سب اشفارا سورة فتح دس نمبر آيات دیکھیں تفسیر ذرا نبیر خلیفہ در مدمے نبیر عاشق در مدمے نبیر بیعت گرہن کرسن اللہ بولتن ایتا اللہ بیعت যারা শপথ গ্রহণ করেছেন আল্লাহ বলছেন এটা আল্লাহর শপথ আল্লাহর সঙ্গে শপথ এবং আপনারা হাত দিয়েছেন খালি হাত আমি এইভাবে দিয়েছি আপনারা এইভাবে দিয়েছেন আমি দেওয়ার জন্য দিয়েছি এইভাবে আপনারা নেওয়ার জন্য দিয়েছেন আল্লাহুম্মা আমিন আপনাদের যে খালি হাত আল্লাহ বলছেন না তোমাদের খালি হাত না তোমাদের নিয়ত হিসেবে আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপর আছে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম সূরা ফাতহ দশ নম্বর আয়াত সব বিশ্বারা দেবে নিন যদি এই ওয়াদা পূরণ করেন তা আপনার কামিয়াব হবেন পুরস্কার পাবেন আর যদি ওয়াদা না ভঙ্গ করেন আপনার তিরস্কৃত হবেন নফমান হবেন লাঞ্ছিত হবেন আল্লাহ আপনাদের কবুল করুন হাতটা মুখে আর বুকে মালিশ করে দিন আপনাদের ছেলে ফেলেদেরকে মাসে একবার হলেও বসে আল্লাহর রসুলের পরিচয়টা দেবেন নামাজ নিজে পড়বেন ছেলেদেরকে মেয়েদেরকে পড়াবেন নামাজ পড়লে রোগ হবে না অনেক অনেক কমে যাবে ঠিক না বেশি আর আমার অজিফা ফজরের নামাজের পরে ইয়া আজিজ ইয়া সালাম 313 বার করে পড়ুন মনে থাকবো ইয়া আজিজ ইয়া সালাম ছোট বড় ছোটরা বাচ্চারা স্কুলের মাস্টার হুজুরকে মানিও মা বাপকে মানবা স্কুলে যাবার সময় মা বাপের পায়ের উপরে চুমু দিয়ে যাইও তাহলে বিদ্যা বাড়িয়ে যাবে তোমার অনেক অনেক বিদ্যা হয়ে যাবে গা যারা বিদেশে আছে তাদের জন্য আপনারা দোয়া করেন আমরা দোয়া করব তাদের জন্য মা বাপের পক্ষে থাকে অন্যায় থেকে বাঁচি থাকে আল্লাহ সবাই কবুল আর মঞ্জুর করুন হাতটা মুখে আবু কুমারিশ করে যান